নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি, যেটা 2023 সালে তোমাদের স্কুল থেকে দিয়েছে। তো দেখো, মাধ্যমিক টেস্ট পেপার এটা পর্ষদের টেস্ট পেপার, ঠিক আছে। আজকে আমি জীবন বিজ্ঞানের টোটাল দুখানা সেট সলভ করাবো। তো দেখো, আজকে আমি সেট 9 এবং সেট 10 সলভ করাবো, অর্থাৎ পেজ নম্বর 335 এবং 338 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, 1.1-এর প্রশ্ন কি বলেছে, যে সঠিক জোড়াটি নির্বাচন করে। তো দেখো, এর আনসার হবে খয়ার আনসার এলএইচ, পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায় স্ত্রী দেহে, ঠিক আছে। 1.2-তে কি বলেছে, সাইটোকাইনিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। অ্যান্সার হবে খয়ার আনসার অগ্রমুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, এটা এই বক্তব্যটা সঠিক নয়, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে 1.3-তে, 1.3-র অ্যান্সার হবে গয়ার আনসার এ টু, বি এর 1, সি এর 3। 1.4-এর অ্যান্সার হবে গয়ার আনসার এই অঞ্চলে সক্রিয় জিন উপস্থিত। পরের প্রশ্ন 1.5-এ, কোষ চক্রের দশাগুলোর সঠিক পর্যায়ক্রম হলো, অ্যান্সার হবে গয়ার আনসার জি 1 থেকে এস, জি 2 থেকে এম। পরের প্রশ্ন 1.6-এ কি বলেছে, 1.6-এ বলেছে মাইক্রো প্রোপাগেশনের ক্ষেত্রে সঠিক ক্রমটি নির্বাচন করো। অ্যান্সার হবে গয়ার আনসার উদ্ভিদ অংশ নির্বাচন, তারপরে ক্যালাস, তারপরে এমব্রয়েড, তারপরে প্ল্যান্ট লেট। 1.7-এর অ্যান্সার হবে কারেন্ট স্যার বক্তব্য 1 ও বক্তব্য 2 উভয়ই সঠিক, অর্থাৎ বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম অবস্থিত জিনের মিউটেশনের জন্য হয়, আর বক্তব্য 2 স্ত্রীলোক বর্ণান্ধ রোগে আক্রান্ত হলে তার পুত্র বর্ণান্ধ হয়, ঠিক আছে। অর্থাৎ কয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.8-এ, এর অ্যান্সার হবে ঘরে স্যার বড়ো হাতের 2 বি, ছোটো হাতের 2 আর, কমা বড় হাতের বি, ছোটো হাতের বি, ছোটো হাতের 2 আর। 1.9-এর অ্যান্সার হবে ঘর অ্যান্সার 1:2:1। পরের প্রশ্ন 1.10-এর অ্যান্সার হবে ঘর অ্যান্সার উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে অভিন্ন। 1.11-এর অ্যান্সার হবে ঘর অ্যান্সার ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম। 1.12-এর অ্যান্সার হবে, 1.12-তে কী বলেছে, স্তম্ভ একের সঙ্গে বা স্তম্ভ এর সাথে স্তম্ভ 2 মিলাও। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ঘয়ের অ্যান্সার হবে এ এর রোমান 4, বি এর রোমান 3, সি এর রোমান 1 আর ডি এর রোমান 2, তাই তো? যেমন আছে, আমি তোমাদের একটা বুঝিয়ে দিচ্ছি, এর আছে সমসমস্ত অঙ্গ, এর অ্যান্সার হবে রোমান 4, তিমির, ফিলিপার ও মানুষের হাত, ঠিক আছে। যেমন আছে, বিতে আছে নিষ্ক্রিয় অঙ্গ, এর অ্যান্সার হবে রোমান 3, অ্যাপেন্ডিক্স। এইভাবে তোমাদের বের করতে হবে। পরের প্রশ্ন 1.13-তে অ্যান্সার হবে বায়ো ম্যাগনিফিকেশান, অ্যান্সার হবে বায়ো ম্যাগনিফিকেশান। 1.14-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, যে এন্ডোমিক উদ্ভিদ সম্প্রদায়ের কমপক্ষে 70% অবলুপ্তি ঘটতে হবে। 1.15-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আঞ্চলিক জীবের সংখ্যাধিক। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো, এবার আমি শূন্যস্থান পূরণ করব। ফার্স্ট প্রশ্ন কী বলেছে 2.1-এর, ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হওয়াকে অ্যান্সার বলে কেমোনেস্টিক চলন বলে। পরের প্রশ্ন 2.2-তে ড্যাশ কোষ বিভাজনে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাসের বিলুপ্তি ঘটে না, অ্যান্সার হবে অ্যামাইটোসিস, অ্যান্সার হবে অ্যামাইটোসিস। পরের প্রশ্ন 2.3-তে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, অ্যান্সার হবে অ্যালিল বলে, অয়জবালা আকার লয়হস্যী ল অ্যালিল বলে। পরের প্রশ্ন 2.4-এ পটকার ড্যাশ প্রকোষ্ঠের রেটি মিরাবিলিয়া নামক রক্তজালক বায়ুকে শোষণ করে নেয়, অ্যান্সার হবে পশ্চাৎ, কী শোষণ করে, পশ্চাৎ অংশটা শোষণ করে নেয়। পরের প্রশ্ন 2.5-এ ড্যাশ পদ্ধতিতে নাইট্রাইট বা নাইট্রেট থেকে N2 বায়ুমণ্ডলে মুক্ত হয়, অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশান, অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশান। 2.6-এ কী বলেছে, ড্যাশ ভারতবর্ষের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ, অ্যান্সার হবে নীলগিরি। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখ নিরূপণ করো। 2.7-এ কী বলেছে, নিউরোগ্লিয়া স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, এটা সত্য আছে। 2.8-এর অ্যান্সার হবে মিথ্যা। 2.9-এ কী বলেছে, থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন গঠনের সংকেত বহনকারী জিনের অনুপস্থিত বা ত্রুটির কারণে হিমোগ্লোবিন কম পরিমাণে তৈরি হয়, এটা কি আছে, সত্য আছে।
2.10 কি বলেছে মিলার ও উরের জীবের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত পরীক্ষা লব্ধ একটি অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন এটা কি আছে এটা সত্য আছে 2.11 এর কি বলেছে তো দেখো 2.11 এ বলেছে এর অ্যানসার হবে মিথ্যা 2.12 এর অ্যানসার হবে সত্য ঠিক আছে এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো তো দেখো দ্বিনেত্র অ্যানসার হবে উমর অ্যানসার দুই চোখ দিয়ে একই বস্তু দর্শন 2.14 এর অ্যানসার হবে সয়ার অ্যানসার কোষপাত গঠন ঠিক আছে তারপরে কি বলেছে 2.15 এ অসম্পূর্ণ প্রকটতা অ্যানসার হবে আমাদের তো দেখো অসম্পূর্ণ প্রকটতা এর অ্যানসার হবে আমাদের জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত অভিন্ন 2.16 এর অ্যানসার হবে আমাদের চয়ের অ্যানসার একদল হরিণ ও বাঘদের মধ্যে সংগ্রাম 2.17 এর অ্যানসার হবে কয়ের অ্যানসার বাহকের প্রয়োজন হয় 2.18 এর অ্যানসার হবে আমাদের জল দূষণ অ্যানসার হবে গোয়ার অ্যানসার বিশ্ব উষ্ণায়ন সরি অ্যান্সার হবে কলেরা ও টাইফয়েড কারণ এই জল দূষণের ফলে কলেরা ও টাইফয়েড রোগ হয় ঠিক আছে এবার আমি পরের প্রশ্নগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখো 2.19 এর প্রশ্ন সলভ করাবো বিসাদৃশ্য 2.19 এর প্রশ্ন সলভ করাবো বিসাদৃশ্যটি বেছে নাও তো দেখো এর অ্যান্সার হবে রেটিনা 2.20 কী বলেছে সিসমোনাস্টিক চলনের উদ্দীপকটি কী অ্যান্সার হবে স্পর্শ 2.21 এর অ্যান্সার হবে আম 2.22 কী বলেছে এর অ্যান্সার হবে বংশগত বিভিন্ন রোগের বাহক ও জিনের উপস্থিতি জিনের উপস্থিতি কীভাবে পরবর্তী প্রজন্মের আক্রান্ত নবজাতক সৃষ্টি করতে পারে এবং কী কী উপায়ে সেই সম্ভাবনা প্রতিরোধ করা সম্ভব হয় সেই সম্পর্কে ধারণা ও পরামর্শ দান দেওয়া হয় বুঝতে পারছো আমি কী বলছি পরের প্রশ্ন কী বলেছে 2.23 তো দেখো এর অ্যান্সার হবে মাছকে ভেসে উঠতে এবং ডুবে যেতে জলের যে কোনো তলে ভেসে থাকতে সাহায্য করে 2.24 অ্যান্সার হবে নিষ্ক্রিয় অঙ্গ 2.25 এর অ্যান্সার হবে এক্সিটু সংরক্ষণ 2.26 এ সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি অ্যান্সার হবে অতি ব্যবহার এবার আমি পেজ নম্বর 338 নিয়ে আলোচনা করব তো দেখো এটা আমাদের 338 নম্বর পেজ ঠিক আছে এই পেজটা আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করাবো তো দেখো এটা আরামবাগ হাই স্কুলের কোশ্চেন আছে ফার্স্ট প্রশ্ন 1.1 এককোষী শৈবাল ক্লাইমাই ডোমোনাস এর আলোর অভিমুখে চলন যে ধরনের সেটি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ফটোট্যাকটিক চলন 1.2 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জিব্বে রেলিন পত্রমোচন রোধ করা 1.3 অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার টেস্টোস্টেরন 1.4 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 3টি 1.5 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রকরণ উৎপন্ন হয় 1.6 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মস 1.7 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার লোকাস 1.8 এর অ্যান্সার হবে আমাদের তো দেখো এর অ্যান্সার হবে 1/16 ভাগ 1.9 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার থ্যালাসেমিয়া 1.10 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি 1.11 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রকরণ 1.12 এর অ্যান্সার হবে মুক্ত অক্সিজেন পরের প্রশ্ন 1.13 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ল্যান্টেনা 1.14 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য 1.15 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সুন্দারল্যান্ড ঠিক আছে আন্দামান নিকোবর সুমাত্রা জাভা প্রভৃতি দ্বীপ যে বৈচিত্র্য হটস্পটের অন্তর্গত সেটি নির্বাচন করে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সুন্দারল্যান্ড এবার আমি শূন্যস্থান পূরণ করব তো দেখো 2.1 এর প্রশ্ন কী বলেছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে ড্যাশ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় অ্যান্সার হবে ইনসুলিন দ্বারা নিয়ন্ত্রিত হয় 2.2 কী বলেছে নিউক্লিওসাইড ও ফসফরিক অ্যাসিড একত্রে ড্যাশ গঠন করে অ্যান্সার হবে নিউক্লিওটাইড গঠন করে পরের প্রশ্ন 2.3 পুরুষদের হেটারো ক্রোমোটিক বলার জন্য দায়ী হলো অ্যান্সার হবে আমাদের ওয়াই ক্রোমোজোম পরের প্রশ্ন কী বলেছে 2.4 অস্থিযুক্ত মাসের প্লাবতা রক্ষাকারী অঙ্গটি হলো
অ্যান্সার হবে পটকা। কী হবে? পটকা হবে। পরের প্রশ্ন 2.5 বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতবর্ষে প্রথম স্থাপিত হয়, অ্যান্সার হবে নীলগিরি, নীলগিরিতে স্থাপিত হয়। 2.6 ধূমপান করলে ফুসফুসের ড্যাশ রোগ হয়, অ্যান্সার হবে ক্যান্সার। এবার আমি সত্য না মিথ্যা এইগুলো টু দ্য পয়েন্ট সলভ করব। ফার্স্ট প্রশ্ন 2.7 পদ্মফুল কম আলোকে ফোটে ও বেশি আলোকে মুদে যায়, এটি হলো ফটোন্যাস্টিক চলন, এটা সত্য আছে। 2.8 প্রতিটি প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক নয়, এটা মিথ্যা আছে। 2.9 মহিলারা সর্বদাই হেটারো গ্যামেটিক, এটা কি আছে? মিথ্যা আছে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে আমাদের 2.10, এর অ্যান্সার হবে সত্য। 2.11 যে টাইফয়েড হলো একটি বায়ুদূষণগত রোগ, এটা মিথ্যা আছে। 2.12 এর অ্যান্সার হবে সত্য। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো। তো দেখো 2.13 কেসকোগ্রাফ, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, উদ্ভিদের সাড়া প্রদান। 2.14 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, আরএনএ ও নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ, ঠিক আছে। 2.15 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, শুক্রাণু। 2.16 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, গ্যাস শোষণ। 2.17 এর অ্যান্সার হবে উমা, জনবিস্ফোরণ জনিত সমস্যা। 2.17 এর অ্যান্সার হবে আমাদের, তো বলেই দিয়েছি। 2.18 এর অ্যান্সার হবে বয়স সন্ধি, অ্যান্সার হবে চয়ের অ্যান্সার, আমাদের জৈন চেতনার উন্মেষ। তো দেখো এবার আমি পরের প্রশ্ন, এবার আমি 2.19 এর প্রশ্ন সলভ করাবো। এর অ্যান্সার হবে বিসাদৃশ্য থেকে ক্রোয়েড, অ্যান্সার হবে 2.20 এর অ্যান্সার হবে। তো দেখো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ভাইটাল। এর অ্যান্সার হবে ADH। 2.21 এর অ্যান্সার হবে, তো দেখো 2.21 এর অ্যান্সার হবে কচুরি পানা। 2.22 অ্যান্সার হবে 100%, 100%। 2.23 অ্যান্সার হবে সন্ধ্যা মালতি। 2.24 অ্যান্সার হবে পতঙ্গের ডানা। 2.25 এর অ্যান্সার হবে বহিরাগত প্রজাতি। 2.26 যে কোনো কী বলেছে, কোনো পালপুর কী কারণে বিখ্যাত, অ্যান্সার হবে আফ্রিকান চিতা, ভারতের পুনঃপ্রবর্তনের জন্য বিখ্যাত জাতীয় সম্পদ। তো বুঝতে পারছো আজকে আমি দুখানা সেট সলভ করে দিয়েছি, এইগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, আমি বলতে পারি 100% এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।